হাই ভিউয়ার্স, বেঙ্গলি কুসিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো টমেটো দিয়ে কোরাল মাছ, যা কিনা রান্না করব সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া। আশা করি অনেকেই উপকৃত হবেন এই রেসিপিটি দেখে। চলুন রান্নায় যাওয়া যাক। এখানে আমি 4 পিস কোরাল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার আগে সামান্য লবণ হলুদ মিশিয়ে তারপর ভাজব। দিয়ে দেব প্রায় 1 চামচের মতো লবণ। হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া, এখন মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, জালটা মিডিয়ামে রাখবো। প্যান গরম হলে দিয়ে দিব তেল। প্যান ভালোভাবে গরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিব তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখন উল্টিয়ে দেব, এক পাশ হয়ে এসেছে। মাছগুলো বেশি ভাজা যাবে না, দুই পাশ একটু লাগিয়ে ফেলেই নেমে ফেলবে। হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলব। বেশি ভাজতে গেলে মাছগুলো ভেঙে যাবে, তার আমি বেশি ভাজছি না। একই প্যানে আমি তরকারিটা রান্না করব। এখানে আমি প্রায় 1 চিমটির মতো মেথি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। মেথি ফুটে আসলে দিয়ে দিব প্রায় 1 চামচের মতো রসুন বাটা।
কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিব টমেটো। এখানে আমি দুইটির মতো টমেটো কুচি করে নিয়েছি, সেগুলো আপনি দিয়ে দেবেন। দিয়ে দেব আধা চামচের মতো লবণ। লো ফ্লেমে রেখে ভালোভাবে ভাজতে হবে টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত। দিয়ে দিব আধা চামচের মতো মরিচ গুঁড়া। আধা চামচের মতো হলুদ গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। ভালোভাবে ভেজে আমি তারপর পানি অ্যাড করব। টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। চুলার জাল আমি লো থেকে মিডিয়ামে করে দিয়েছি। আরো 1 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব প্রায় আধা চামচের মতো ধনে গুঁড়া। কিছুক্ষণ নেড়ে পানি অ্যাড করব। এখানে প্রায় 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটি কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আমি একটু ঝাল কমই ব্যবহার করেছি। এখন ভালোভাবে ফুটিয়ে নিব। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। লবণটা চেক করে নিব। সামান্য একটু লবণ লাগবে, তাই এখানে আধা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি। চুলার জালটা কমিয়ে দিলাম।
টমেটোগুলো একটু টক, তাই তরকারিটা একটু টক হবে। ঝোলটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আমি এখানে বেশি ঝোল রাখবো না, তাই একটু কমিয়ে নিচ্ছি। ঝোল প্রায় ঘন হয়ে এসেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আপনার ইচ্ছে করলে রান্নার শেষ পর্যায়ে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন, ওটার ফ্লেভারটাও ভালো আসে। নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার টমেটো দিয়ে পোড়ান মাছ, যেটা কিনা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া। আশা করি এই পেঁয়াজ ছাড়া রেসিপিটি আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।